আজকে পরবর্তী দ্বিপদীয় জেনেসিস, তারপর হচ্ছে পরিসেকেন্ড, তারপর হচ্ছে পরের দুইটা পয়েন্ট, মানে কন্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, সোর্স অ্যান্ড ফেস অফ হাইব্রিড, সোর্স অ্যান্ড ফেস অফ অ্যাসিডিটি। এই দুটা প্রশ্ন ডাইভার জন্য যেমন ইম্পর্টেন্ট, রিজনের জন্য সেম ইম্পর্টেন্ট, মানে দুটা প্রশ্ন পরীক্ষায় না পড়ে যাওয়া যাবে না। ভাইবার কার্ডের মধ্যে বারবারই হচ্ছে এই দুটা প্রশ্ন থাকে, সোর্স অ্যান্ড ফেস অফ হাইব্রিড, সোর্স অ্যান্ড ফেস অফ অ্যাসিডিটি। আচ্ছা, শুরুতে আমরা গ্লুকোনিওজেনেসিস আসি। গ্লুকোনিওজেনেসিস কি? গ্লুকোনিওজেনেসিস হচ্ছে দ্যাট ইট ইজ দ্য সিনথেটিক সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট কম্পাউন্ড। মানে কি, এই নামের মধ্যে হচ্ছে অ্যানসারটা আছে, গ্লুকো মিনস গ্লুকোজ, নিও মিনস নিউ, আর জেনেসিস মিনস জেনারেশন অর প্রোডাকশন, মানে নতুন গ্লুকোজ তৈরি হওয়াকে গ্লুকোনিওজেনেসিস বলে। আর এই সিনথেসিসটা কি হবে, এই গ্লুকোজের যে সিনথেসিসটা, এই গ্লুকোজটা তৈরি হবে, এটা হবে নন কার্বোহাইড্রেট কম্পাউন্ড থেকে। এখানে যে সাবস্ট্রেট লাগে, তোমরা জানো সাবস্ট্রেট বা প্রিকার্সর কি, যেটা দিয়ে শুরু হবে। তো সাবস্ট্রেটটা হচ্ছে, অনেকগুলো সাবস্ট্রেট আছে, এর মধ্যে মেজর সাবস্ট্রেট কি, পাইরুভেট, ল্যাকটেট, গ্লুকোজেনিক অ্যামাইন অ্যাসিড, প্রোপায়োনেট এন্ড গ্লিসারল। তোমরা যখন গ্লাইকোলাইসিস করছো তখন তোমরা দেখছো এন্ড প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস এ অ্যারোবিক আর অ্যানারোবিকে পাইরুভেট ল্যাকটেট এগুলো তৈরি হয়েছে। আর এই এই এখান থেকেই হচ্ছে এগুলো থেকে আবার রিভার্স করে গ্লুকোনিওজেনেসিস করা যাবে। গ্লাইকোলাইসিস আর গ্লুকোনিওজেনেসিস অনেকটা একটার একটা রিভার্স করে, পুরোপুরি না, তিনটা স্টেপ আলাদা আছে, কিন্তু বাকি স্টেপ গুলো একটার একটা রিভার্স। এই যে গ্লুকোনিওজেনেসিস, এটা কোথায় হয়? এটা হচ্ছে সাইটোসলে হবে এই রিয়েকশনটা, এই মেটাবলিক রিয়েকশনটা। আর কোথায় হবে? মাইটোকন্ড্রিয়াতে। কোন কোন অর্গানে হবে? মেইন অর্গান কোনটা? গ্লুকোনিওজেনেসিস এর মেইন অর্গান হচ্ছে লিভার, কিছু কিছু ক্ষেত্রে কিডনি ম্যাট্রিক্স, লিভার এন্ড কিডনি, এই দুটো হচ্ছে অর্গান। স্টেপস দেখো, স্টেপস কি, শুরুতে একটু আগে বললাম যে গ্লুকোনিওজেনেসিস অনেকটা গ্লাইকোলাইসিস পাথওয়ে রিভার্স, যদিও এটা কমপ্লিট রিভার্সিবল রিভার্স না, গ্লাইকোলাইসিস এর মানে গ্লাইকোলাইসিস। আচ্ছা, এখানে মানে গ্লাইকোলাইসিস এর যে সাতটা রিয়েকশন ছিল, সেই সাতটা রিয়েকশন হচ্ছে গ্লুকোনিওজেনেসিস আর গ্লাইকোলাইসিস এর মধ্যে কমন, জাস্ট রিভার্স করে দিলেই হবে। আর তিনটা ইরিভার্সিবল স্টেপস আছে গ্লাইকোলাইসিস এর, যেগুলো হচ্ছে ক্যাটালাইজড হয় হেক্সোকাইনেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ এন্ড পাইরুভেট কাইনেজ দিয়ে। তোমরা এটা আগেই করছো, এই তিনটা স্টেপস গ্লুকোনিওজেনেসিস থাকবে না, এই তিনটা স্টেপস বাইপাস হয়ে অল্টারনেটিভ এনজাইমের মাধ্যমে প্রথমে কি হয়, পাইরুভেটটা অক্সালোএসিটেটে কনভার্টেড হয় বাই উইচ এনজাইম, বাই পাইরুভেট কার্বক্সিলেস। পাইরুভেট উপরে দেখা যাচ্ছে পাইরুভেট কার্বক্সিলেসের মাধ্যমে পাইরুভেটটা অক্সালোএসিটেটে কনভার্টেড হয়। কিসের কিসের প্রেজেন্সে? ইন দ্য প্রেজেন্স অফ এটিপি এন্ড কার্বন ডাই অক্সাইড। একটা এটিপি খরচ হয়, খরচ হয়ে এটিপিটা এটিপিতে তৈরি হয় আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। প্রথমে পাইরুভেটটা অক্সালোএসিটেটে কনভার্টেড হয় বাই পাইরুভেট কার্বক্সিলেস। আচ্ছা, অক্সালোএসিটেটে কি হইছে? অক্সালোএসিটেট ইজ সিনথেসাইজড ইন দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, বাট ডিউ টু মেমব্রেন ইনপারমিয়েবিলিটি অক্সালোএসিটেট ক্যান নট ডিফিউজ আউট অফ দ্য মাইটোকন্ড্রিয়া। মেমব্রেন ইনপারমিয়েবিলিটি থাকার কারণে অক্সালোএসিটেটটা মাইটোকন্ড্রিয়ার বাইরে ডিফিউজ হয়ে বের হয়ে যেতে পারে না, সেজন্য কি হয়, দেয়ারফোর ইট ইজ কনভার্টেড টু ম্যালেট এন্ড দেন ট্রান্সপোর্টেড টু দ্য সাইটোসোল। সাইটোসোলের ভিতরে অক্সালোএসিটেটটা রিজেনারেট হবে। তারপরে কি, ইট হ্যাজ টু বি ট্রান্সপোর্টেড টু দ্য সাইটোসোল টু বি ইউজড ইন গ্লুকোনিওজেনেসিস হোয়ার দ্য রেস্ট অফ দ্য পাথওয়ে অকার্স। দ্য রিভার্সিবল কনভার্সন অফ অক্সালোএসিটেট এন্ড ম্যালেট ইজ ক্যাটালাইজড বাই ম্যালেট ডিহাইড্রোজেনেস। দেখো, তোমাদের একটা এনজাইম আছে ম্যালেট ডিহাইড্রোজেনেস,
এটা হচ্ছে একটা এনজাইম যেটা মাইটোকন্ড্রিয়াতে থাকে সাইটোসোলে থাকে আর সাইটোসোলে কি হবে সাইটোসোলে থাকবে ফসফোনল পাইরুভেট কার্বক্সিলেজ এটা কি কনভার্ট করবে এটা অক্সালিসিটেট কি ফসফোনল পাইরুভেটে কনভার্ট করবে ফসফোনল পাইরুভেট এখানে পিইপি আছে এই অক্সালিসিটেট কি ফসফোনল পাইরুভেটে কনভার্ট করবে কি ফসফোনল পাইরুভেট কার্বক্সিলেজ In the presence of GTP and the carbon dioxide is liberated. এখানে এখন দেখা যাচ্ছে না কিন্তু এখানে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় তারপর for the conversion of pyruvate to phosphonal pyruvate two ATP equivalents are utilized তাহলে প্রথমে পাইরুভেট ছিল তারপর অক্সালোসিটেট হলো তারপরে ফসফোনাল পাইরুভেট হলো এই যে পাইরুভেট থেকে ফসফোনাল পাইরুভেট হলো দুইটা স্টেপের মাধ্যমে এখানে দুইটা ATP ইউটিলাইজড হয় এরপরে এরপরে আসো কনভার্সন অফ ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট টু ফ্রুক্টোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট ইজ কনভার্টেড টু ফ্রুক্টোজ 6 ফসফেট বাই ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট ইন দ্য প্রেজেন্স অফ ম্যাগনেসিয়াম আয়ন এই স্টেপটা তোমরা দেখছো এই স্টেপটা হচ্ছে গ্লাইকোলাইসিস ছিল এবার আসো কনভার্সন অফ গ্লুকোজ 6 ফসফেট টু গ্লুকোজ এই যে কনভার্সন অফ গ্লুকোজ 6 ফসফেট টু গ্লুকোজ glucose 6 phosphate is converted to glucose by glucose 6 phosphatase এই তিনটা হচ্ছে বেসিক স্টেপ এখানে তোমাদের স্টেপস যেগুলো আসে এই স্টেপস এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্টেপ রিটেনে যেটা আসে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর গ্লুকোনিওজেনেসিস এর মধ্যে তোমাদের বেসিক কিছু কথা জানতে হবে ডেফিনেশন কি তারপর হচ্ছে অ্যানাবলিক আর ক্যাটাবলিক এটা কোন অর্গানে হয় কয়টা এটিপি তৈরি হয় তারপর হচ্ছে ইউটিলাইজড হয় তারপর হচ্ছে এটার এনজাইম গুলো হয়তো লাগতে পারে কয়েকটা আরেকটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস এর মেজর যে ইম্পর্টেন্স এখানে অনেকগুলো ইম্পর্টেন্স লেখা আছে কিন্তু এখানে মেজর যে ইম্পর্টেন্স সেটা হচ্ছে মেইনটেনেন্স অফ ব্লাড গ্লুকোজ লেভেল স্পেশালি ইন স্টারভেশন স্টারভেশনের সময় ব্লাড গ্লুকোজ লেভেল এই যে এখানে লেখা আছে নিচে দেখো ফেলিয়র অফ গ্লুকোনিওজেনেসিস ইজ ইউজুয়ালি ফ্যাটাল হাইপোগ্লাইসেমিয়া কজেস ব্রেন ডিসফাংশন which can lead to coma and death মানে এটা এটা মেইন ফাংশনই গ্লুকোজেনেসিস এর মেইন ফাংশনই হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া যেটা যেন না হয় স্টারভেশন ডিউরিং স্টারভেশন এটা যেন আর কি কি আছে এই যে সাপ্লাই অফ গ্লুকোজটা এই যে গ্লুকোজের দরকার কি জন্য এই সাপ্লাই অফ গ্লুকোজ ইজ নেসেসারি ফর দা নার্ভাস সিস্টেম এন্ড ইলেকট্রোসাইটস RBC এর জন্য অনেক বেশি দরকার তারপর গ্লুকোজ ইজ ইম্পর্টেন্ট ইন দ্য মেইনটেনিং অফ লেভেল অফ ইন্টারমিডিয়েটস অফ দ্য সাইট্রিক অ্যাসিড সাইকেল তোমরা পড়বা সামনে TCA সাইকেল এই TCA সাইকেলের জন্য গ্লুকোজ অনেক বেশি দরকার এই জন্য এটা গ্লুকোনিওজেনেসিস থেকে আসতে হবে গ্লুকোনিওজেনেসিস কি আমরা জানি যে আমরা খাবারের মাধ্যমে কার্বোহাইড্রেট খাই ওটা ভেঙে ভেঙে পরে গ্লুকোজ তৈরি হয় তাহলে বডির মধ্যে নতুন করে গ্লুকোজ তৈরি হওয়ার দরকারটা কি বডির নন কার্বোহাইড্রেট কম্পাউন্ড থেকে এগুলোর কারণ হচ্ছে এটা এক নাম্বার ইম্পর্টেন্ট কজ হচ্ছে যে যেন স্টারভেশন ডিউরিং স্টেট অফ স্টারভেশন যেন গ্লুকোজ লেভেলটা মেনটেন হয় এটা কি ইম্পর্টেন্ট কজ আর কি কি কারণে দরকার যেমন এই যে আরেকটা গ্লুকোনিওজেনেসিস ক্লিয়ার্স ল্যাকটেট প্রোডিউসড বাই মাসেল এন্ড ইলেকট্রোসাইটস এন্ড গ্লিসারল প্রোডিউসড বাই অ্যাডিপোজ টিস্যু গ্লুকোনিওজেনেসিস কি করে এই যে ল্যাকটেট মাসেলে এক্সারসাইজ সময় যে ল্যাকটেট তৈরি হয় আর হচ্ছে এগুলো কি করে এগুলো ক্লিয়ার করে ক্লিয়ার করে বের করে দেয় আরেকটা কি ইম্পর্টেন্স প্রোকারিওট ইজ এ প্রোডাক্ট অফ হিউম্যান মেটাবলিজম অফ কার্বোহাইড্রেটস এন্ড ইজ এ মেজর সাবস্ট্রেট ফর গ্লুকোনিওজেনেসিস এটা তো ইম্পর্টেন্ট না মেনলি তোমরা হচ্ছে নিচেরটা বলবা হাইপোগ্লাইসেমিয়া স্টেটে ব্লাড গ্লুকোজ স্টেবল মেইনটেইন করে তারপর বলবা যে যে মাসেলে যে ল্যাকটেট প্রোডিউস হয় এটা ক্লিয়ার আউট করতে হেল্প করে তারপর সাইট্রিক অ্যাসিড সাইকেলে যে ইন্টারমিডিয়েটস গুলো থাকে এটা লেভেল মেনটেন করতে গ্লুকোজ হেল্প করে এই জন্য গ্লুকোজ গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে গ্লুকোজ তৈরি হতে হয় আর একটা হচ্ছে গ্লুকোজটা কিসের জন্য ইম্পর্টেন্ট নার্ভাস সিস্টেমের জন্য আর ইলেকট্রোসাইটস এর জন্য এবার আসি আমরা পরিসাইকেলটা তোমাদের শর্টকাট হিসেবে অনেক আসে পরীক্ষায় পরিসাইকেল পড়ার আগে আমরা হচ্ছে আরেকটা ইয়া পড়ে নেই এই যে গ্লুকোনিওজেনেসিস গ্লুকোনিওজেনেসিস এর রেগুলেশন জিজ্ঞাসা করতে পারে গ্লুকোনিওজেনেসিস কিন্তু বিভিন্ন বিভিন্ন হরমোন দিয়ে রেগুলেটেড হয় কোন হরমোন ইনসুলিন হরমোন ইনসুলিন কি করে
decreases the synthesis of key enzymes of gluconeogenesis. মানে gluconeogenesis এর যে important বা key enzyme সেটা synthesis টা কি করে কমায় দেয় insulin. কমায় দিলে কি হবে? আর glucagon কি করে? Glucagon আর glucocorticoid gluconeogenesis বাড়ায় দেয়. মানে হচ্ছে তিনটা হরমোন gluconeogenesis এ তিনটা হরমোন তিনটা দুই রকমের কাজ করে. ইনসুলিন কি করবে? gluconeogenesis ইনহিবিট করবে, মানে কমায় দিবে. আর হচ্ছে glucagon আর glucocorticoid stimulates or favor gluconeogenesis, মানে gluconeogenesis এর স্টেপগুলোকে স্টিমুলেট করবে বা gluconeogenesis এর যে এনজাইমটা আছে সেটাকে তৈরি করা বাড়ায় দিবে. তাহলে এই এই জিনিসটা ইম্পর্টেন্ট আইটেমে ওইটা ধরা হয় যে ইনসুলিন গ্লুকোনিওজেনেসিসটা বলছি আমরা পাইরুভেট থেকে হয়, ল্যাকটেট থেকে হয়, প্রোপায়ামেট থেকে হয়. তো এই গ্লুকোনিওজেনেসিসটা যখন ল্যাকটেট থেকে হবে তখন আমরা সেটাকে বলবো পরিসাইকেল. ল্যাকটেট কি? ল্যাকটেট হচ্ছে কখন তৈরি হয়? যে অ্যাক্টিভ স্কেলেটাল মাসেল, বিশেষ করে এক্সারসাইজের সময় মাসেলে কি তৈরি হয়? ল্যাকটেট তৈরি হয়. এটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিসের একটা মেজর প্রিকারসর. যখন অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয় মানে অক্সিজেনের অ্যাবসেন্স থাকে তখন কি হয়? পাইরুভেট রিডিউসড হয়ে ল্যাকটেট তৈরি হয় বাই ল্যাকটেট ডিহাইড্রোজেনেস. ডিউরিং অ্যানারোবিক কন্ডিশন পাইরুভেট ইজ রিডিউসড টু ল্যাকটেট বাই ল্যাকটেট ডিহাইড্রোজেনেস. এই স্টেপসটা তোমরা গ্লাইকোলাইসিসে পড়ছো. আচ্ছা, সিনস অফ এনজাইমস অফ গ্লুকোনিওজেনেসিস ইন মাসলস, নেমলি গ্লুকোজ 6 ফসফেটেজ এন্ড ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ, ল্যাকটেজ এন্ড পাইরুভেট প্রোডিউসড ইন মাসলস ক্যান নট বি ইউটিলাইজড ফর গ্লুকোসিনথেসিস. মানে কি? মানে হচ্ছে যে মাসেলে কোন এনজাইমটা থাকবে না, মাসেলে গ্লুকোজ 6 ফসফেটেজ এন্ড ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ এই দুটা এনজাইম থাকে না. এই দুটা এনজাইমের নাম তোমরা গ্লাইকোলাইসিসে পড়ে আসছো. এই দুটা এনজাইম অ্যাবসেন্স থাকার কারণে মাসেলে ল্যাকটেট এন্ড পাইরুভেট যে মাসেলে তৈরি হয় এগুলো গ্লুকোজ সিনথেসিসের জন্য ইউটিলাইজ করা যায় না, যেহেতু এই দুটা এনজাইম মাসেলে নাই. এজন্য মাসেলে যদি পাইরুভেট আর ল্যাকটেট তৈরি হয় সেই পাইরুভেট আর ল্যাকটেটকে গ্লুকোজ সিনথেসিসে মানে গ্লুকোনিওজেনেসিসে ইউজ করা যাবে না. তাহলে কি করতে হবে? The plasma membrane is freely permeable to lactate. তুমি জানো plasma membrane দিয়ে সহজেই lactate ভিতরে ঢুকতে পারে. Lactate is carried from the skeletal muscle through blood and handed over to liver where it is oxidized to pyruvate. Lactateটা কি করে skeletal muscle থেকে blood এর মাধ্যমে লিভারে আসে, যেটা লিভারে oxidized হয়ে pyruvate এ converted হয়. Pyruvate কি করে? Is converted to glucose by gluconeogenesis. তারপরে সেটা কি করে? Which is then transported to skeletal muscle. তাহলে কি? তাহলে আমরা জানি যে মাসেলে অ্যানারোবিক কন্ডিশনে যে ল্যাকটেট তৈরি হয় সেটা আমরা গ্লুকোনিওজেনেসিস ইউজ করতে পারি না. সেটাকে গ্লুকোনিওজেনেসিস ইউজ করার জন্য কি করতে হবে? যেহেতু মেমব্রেনটা ল্যাকটেটের জন্য পারমিয়েবল সেহেতু আমরা এটাকে প্রথমে লিভারে পাঠাবো ব্লাডের মাধ্যমে. এই ল্যাকটেটটাকে লিভারে যাওয়ার পরে সেটা অক্সিডাইজড হবে পাইরুভেটে, তারপরে সেই পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি করা যাবে মানে গ্লুকোনিওজেনেসিস করা যাবে. এই যে সাইকেলটা, তারপরে যে ওখানে যে ল্যাকটেট আবার তৈরি হবে পাইরুভেট থেকে সেই ল্যাকটেটটা আবার যাবে মাসেলে. এই যে একবার মাসেল থেকে লিভারে এই যে সাইকেলটা, পাইরুভেট তৈরি হলো তাহলে কি করলাম? এটা আবার গ্লুকোজ তৈরি করবে বাই গ্লুকোনিওজেনেসিস, এটা স্কেলেটাল মাসেলে যাবে. এই যে সাইকেলটা, সিনথেসিস অফ গ্লুকোজ ইন লিভার ফ্রম দ্য স্কেলেটাল মাসেল ল্যাকটেট এন্ড দ্য রিইউজ অফ গ্লুকোজ দ্যাট সিনথেসাইজ বাই দ্য মাসেল ফর কিসের জন্য? ফর এনার্জি পারপাস. এই যে মাসেলে আবার যায় কিসের জন্য? মাসেলে যেন এনার্জি দিতে পারে. এই যে সাইকেলটা এটাই হচ্ছে পরিসাইকেল. এখানে কি বলছে দেখো, ডিউরিং দ্য মাসেল অ্যাক্টিভিটি রিকোয়ার মডারেট অ্যামাউন্ট অফ গ্লুকোজ, মাসেল অ্যাক্টিভিটির জন্য গ্লুকোজ দরকার, উইচ ক্যান বি সাপ্লাইড, যেটা সাপ্লাইড হয় বাই ব্লাড গ্লুকোজ or glycogen reservoir present in the muscle tissue during time of great exertion, মানে হচ্ছে মাসেল এক্সারসাইজ বা কেউ হচ্ছে দৌড়াচ্ছে ডিউরিং রানিং অর এক্সারসাইজ, মাসেল টিস্যু অক্সিজেনটাকে ইউজ করে ফাস্টার দেন ইট ক্যান বি সাপ্লাইড বাই দ্য ব্লাড স্ট্রিম, সো দ্য মাসেল মাস্ট অপারেট অ্যানারোবিকলি. আন্ডার দিস কন্ডিশন দ্য গ্লুকোজ ব্রেকডাউন স্টপস এট দ্য 3 কাপ আছে এটা লাগ করা তোমাদের, তোমার যত গ্লুকোজ এত. এটা হচ্ছে পরিসাইকেল. দেখো একটা হচ্ছে এখানে হচ্ছে ব্লাডের মাধ্যমে, এটা লিভার আর মাসেলে, মাসেলে হালকা দাম আসলে এই যে
এখানে দেখো মাসেলে মাসেল থেকে মাসেলে কি হয় প্রথমে যে অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয় ডিউরিং এক্সারসাইজ যে গ্লুকোজ থাকে এনার্জির জন্য সেই গ্লুকোজটা মাসেল ইউজ করে ইউজ করার পর গ্লুকোজটা ভেঙে পাইরুভেট হয় তারপর পাইরুভেট থেকে ল্যাকটেট হয় কিভাবে তোমরা জানো এটা গ্লাইকোলাইসিস স্টেপস তোমরা পড়ছো যে পাইরুভেট থেকে ল্যাকটেট ডিহাইড্রোজেনেসের মাধ্যমে ল্যাকটেট হয় আচ্ছা এই ল্যাকটেটটা ব্লাডের মাধ্যমে যেহেতু এটা মেমব্রেন দিয়ে সহজেই পারমেবল ল্যাকটেটটা সেহেতু এটা ব্লাডের মাধ্যমে লিভারে আসে লিভারে এসে ল্যাকটেটটা অ্যাগেইন পাইরুভেটে কনভার্টেড হয় তারপর হচ্ছে পাইরুভেট থেকে গ্লুকোজ এই গ্লুকোজটা আবার হচ্ছে মাসেলে আসে এই মাসেল আসার দরকারটা কি যা জানো আবার মাসেল এনার্জি পাওয়ার জন্য এই গ্লুকোজটা ইউজ করতে পারে এই যে সাইকেল এই সাইকেলটাই হচ্ছে পরিসাইকেল পরিসাইকেল অনেক সহজ একটা সাইকেল তোমরা এই ফিগারটা যে যে মানে যে কোনো ভাবে ইচ্ছে দিতে পারো তোমাদের বইয়ের লিখবা যে মাসেলের ছবি আঁকা ওইভাবে দিতে না পারলে এইভাবে দুটো সার্কেল এঁকে জাস্ট মেন জিনিসটা দেখাতে পারলে হবে যে এক পাশে লিভার এক পাশে মাসেল মাঝখানে ব্লাড এখানে যেটা হচ্ছে এখানে ঠিক অপোজিটটা হচ্ছে এখানে গ্লুকোজ থেকে ল্যাকটেট হবে এখানে ল্যাকটেট থেকে অ্যাগেন গ্লুকোজ হবে গ্লুকোজটা আবার যাবে মাসেলে এন্ড এখানে ল্যাকটেটটা আবার যাবে লিভারে এটা এটাই করেছে পুরি সেকেলের দরকারটা কি এটা তোমরা এত কোনো বুঝে গেছো পুরি সেকেলের ইম্পর্টেন্স কি হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ পুরি সেকেল এটা প্রিভেন্ট ল্যাকটিক এসিডোসিস ইন দা মাসেল আন্ডার অ্যানারোবিক কন্ডিশন এখন যদি মাসেলে এই যে ল্যাকটেটটা বাড়তে থাকতো বাড়তে থাকলে কি হতো ল্যাকটিক এসিডোসিস তৈরি হতো এই এসিডোসিস কি অ্যালকালোসিস কি এগুলো তোমরা তোমাদেরকে আমি সামনে পড়াবো যখন তোমাদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি চ্যাপ্টার পড়বা আপাতত তোমাদের এখন এতটুকু জানো যে ল্যাকটিক এসিড ল্যাকটিক বাড়তে বাড়তে ল্যাকটিক এসিডোসিস একটা এসিডিক মিডিয়া ক্রিয়েট করে যেটা ক্ষতিকর এজন্য এটাকে প্রিভেন্ট করার জন্য পরি সেকেন্ড এই ল্যাকটেটটাকে আবার পাইরুভেটে কনভার্ট করে এজন্য তারপর কি দ্য সাইকেল পরি সাইকেল ইজ ইম্পর্টেন্ট ইন প্রোডিউসিং এটিপি অ্যান্ড এনার্জি সোর্স ডিউরিং মাসেল অ্যাক্টিভিটি মাসেল অ্যাক্টিভিটির জন্য যে এটিপি দরকার সেটা এই সাইকেলে তৈরি হয় আর এটা পরি সাইকেল ফাংশনস মোর সাফিসিয়েন্টলি হোয়েন দ্য মাসেল অ্যাক্টিভিটি হ্যাজ সিস্ট দাস অ্যালোয়িং দ্য অক্সিজেন ডেপথ টু বি রিপেড মানে কি যখন মাসেল অ্যাক্টিভিটি কমে যায় তখন কি করবে এই অক্সিজেনের দরকার হবে অক্সিজেন থেকে পাইরুভেট থেকে অ্যালানিন তৈরি করা যায় আবার অ্যালানিন থেকে পাইরুভেট তৈরি করা যায় তাহলে কি সোর্স গুলো কি কি সোর্স গুলো হচ্ছে মানে পাইরুভেট কোথা থেকে আসবে সোর্স দেখো যে অ্যারোগুলো পাইরুভেটের দিকে সেগুলো হচ্ছে সোর্স একটা হচ্ছে গ্লুকোজ মেইন এক নম্বরে বলবো গ্লুকোজ গ্লুকোজ কি হবে অক্সিডেশন হবে গ্লাইকোলাইসিস এ গ্লুকোজ অক্সিডেশন হয় হয়ে আলটিমেট এন্ড প্রোডাক্ট তৈরি করে সেটা হচ্ছে পাইরুভেট অ্যারোবিক গ্লাইকোলাইসিস তারপর হচ্ছে ল্যাকটিক ল্যাকটিক অ্যাসিড অক্সিডেশন হয়ে পাইরুভেট তৈরি হয় তারপর অ্যালানিন ডি অ্যালানিন আরেকটা হচ্ছে ক্যাটাবলিজম অফ হচ্ছে কোথা থেকে পাইরুভেট আসবার ফেট মানে হচ্ছে পাইরুভেট থেকে কি কি তৈরি হবে এই যে দেখো পাইরুভেট থেকে ল্যাকটেট হয় কনভার্শন অফ কনভার্শন টু ল্যাকটেট তারপর সিনথেসিস অফ অ্যালানিন অ্যালানিন থেকে পাইরুভেট তৈরি হয় বা পাইরুভেট অ্যালানিন ফর্ম করে অক্সিডেশন টু অ্যাসিটাইল কোয়ে তারপরে সিনথেসিস অফ গ্লুকোজ আবার গ্লুকোজ থেকেও পাইরুভেট তৈরি হয় তারপর কনভার্শন টু অক্সালোঅ্যাসিটেট এই যে পয়েন্টগুলো এগুলো একটা বাদ দেওয়া যাবে এটা প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট বিউটেন আর ভাইবা দুটোর জন্য অ্যাসিটাইল কোয়েও সেম ইম্পর্টেন্ট এই পাইরুভেট থেকে তোমাদের প্রত্যেকটা স্টেপ জানতে হবে যে কোন স্টেপটা কিভাবে হয় কিন্তু এটা তোমাদের মনে রাখা লাগবে আর মনে রাখা লাগবে কিন্তু মুখস্থ করতে হবে না তোমাদের এই যে প্রথমে আমরা কি করলাম পাইরুভেট থেকে ল্যাকটেট তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড কিভাবে ফর্ম হবে বাই ল্যাকটেট ডিহাইড্রোজেনেস এই স্টেপটা তোমরা গ্লাইকোলাইসিসে পড়ছো কি হবে রিডাকশন অফ পাইরুভেট বাই এনএডিএইচ টু ফর্ম ল্যাকটেট ইজ ক্যাটালাইজড বাই ল্যাকটেট ডিহাইড্রোজেনেস এন্ড ফর্ম ল্যাকটিক অ্যাসিড এই এই রিঅ্যাকশনটা কোথায় হয় সেলের মধ্যে হয় যখন
অক্সিজেনের কি হয়, অক্সিজেনটা কম থাকে যখন অক্সিজেন ইজ লিমিটিং। যেমন এক্সাম্পল হচ্ছে যে ডিউরিং মাসেল এক্সারসাইজ অক্সিজেন কম, মানে ওখানে অ্যানারোবিক একটা কন্ডিশন ক্রিয়েট হয়, ওই তখন হচ্ছে বাইরোব্যাকটা ল্যাকটিক অ্যাসিডে বা ল্যাকটেটে কনভার্ট হয়, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজের মাধ্যমে। এটা তোমরা জানো। তারপর হচ্ছে পাইরুভেট থেকে অক্সালোএসিটেট, পাইরুভেট থেকে অক্সালোএসিটেট কিভাবে হবে, মাইটোকন্ড্রিয়াল পাইরুভেট কার্বক্সিলেজ ক্যাটালাইজেস দ্য কার্বক্সিলেশন অফ পাইরুভেট টু অক্সালোএসিটেট অ্যান্ড এটিপি রিকোয়ারিং রিঅ্যাকশন, ইট ইজ অ্যান এটিপি রিকোয়ারিং রিঅ্যাকশন ইন হুইচ দ্য ভিটামিন বায়োটিন ইজ দ্য কোএনজাইম। তাহলে এখানে এখানে কোএনজাইমটা দেয় না, এখানে ভিটামিন বায়োটিনটা লাগে, আর এনজাইম হচ্ছে পাইরুভেট কার্বক্সিলেজ। পাইরুভেট ক্যান বি ট্রান্সঅ্যামাইনেটেড, ট্রান্সঅ্যামাইনেশন হয়। ট্রান্সঅ্যামাইনেশন রিঅ্যাকশনটা কি, এটা তোমরা পড়বা এই মেটাবলিজম চ্যাপ্টারে পড়বা, যখন তোমাদের প্রোটিন পড়ানো হবে। তো পাইরুভেটটা ট্রান্সঅ্যামাইনেটেড হয় টু ফর্ম অ্যালানিন অ্যাজ পার দ্য নিড। দ্য রিঅ্যাকশন ইজ ক্যাটালাইজড বাই অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, এই যে ALT, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ। এই ALT এর আরেকটা নাম কি, SGPT, এটার মাধ্যমে ক্যাটালাইজড হয়ে অ্যালানিন ফর্ম হলে। এই রিঅ্যাকশনটা কি জন্য ইম্পর্টেন্ট, দিস রিঅ্যাকশন ইজ ইম্পর্টেন্ট ফর ক্যাটাবলিজম এন্ড সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তারপর আরেকটা দেখো, মেলেট, পাইরুভেট টু মেলেট রিঅ্যাকশন, এটা হচ্ছে একটা রিভার্সিবল রিঅ্যাকশন, এটা ক্যাটালাইজড বাই মেলেট ডিহাইড্রোজিনেজ। পাইরুভেট ক্যান বি ডিরেক্টলি কনভার্টেড টু অক্সালোএসিটেট অর ইট ইজ ফার্স্ট কার্বক্সিলেটেড টু মেলেট দেন ডিকার্বক্সিলেট টু ফর্ম অক্সালোএসিটেট। এই যে পাইরুভেট থেকে মেলেট ফর্ম হওয়া, তোমাদের মনে হচ্ছে যে এই স্টেপগুলো তোমরা দেখো না, এটা তোমরা TCA সাইকেলে দেখবে, অক্সালোএসিটেট তারপর মেলেট, এগুলো TCA সাইকেলে হয়। তাহলে TCA সাইকেল পড়লে তুমি অ্যাসিটালকোয়ের সোর্স কি কি, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, প্রোটিনস অ্যান্ড অ্যামাইনো অ্যাসিডস, দিজ আর সোর্স অফ অ্যাসিটালকোয়ে। আর অ্যাসিটালকোয়ের ফিড কি, মানে অ্যাসিটালকোয়ে থেকে কি কি তৈরি হবে, কোলেস্টেরল, কিটোন বডিজ, ক্রেবস সাইকেলে হচ্ছে অ্যাসিটালকোয়ে আমরা কাজে লাগে, ক্রেবস সাইকেল, আর হচ্ছে প্রোটিন অ্যাসিড অ্যাসিটাইলেশন হবে অ্যান্ড ফ্যাটি অ্যাসিড ফর্ম হবে। তাহলে ফ্যাটি অ্যাসিডটা অ্যাসিটালকোয়ের সোর্সও আবার ফেটও, যেগুলো হচ্ছে সোর্স আর ফেট মানে কি কি আছে, উপরে যেগুলো ব্লু অ্যারো দেখো এগুলো হচ্ছে সোর্স, গ্লুকোজ থেকে আমরা অ্যাসিটালকোয়ে পাই, ফ্যাটি অ্যাসিড থেকে পাই, প্রোটিন সরি অ্যামাইনো অ্যাসিড থেকে পাই অ্যান্ড অ্যালকোহল থেকে পাই। এই দুইটা কোয়েশ্চেন তোমরা আজকে পড়ে শেষ করবা, অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্রেবস সাইকেল যে দেখলাম নিচে, যে ক্রেবস সাইকেল, এই ক্রেবস সাইকেল আর একটা নাম কি, এটা হচ্ছে TCA সাইকেল, নট সাইট্রিক অ্যাসিড সাইকেল। তাহলে অ্যাসিটাল কোয়েটা কোথায় কাজে লাগে, তাহলে প্রথমে গ্লাইকোলাইসিসে তোমরা দেখছো পাইরুভেট তৈরি হয়েছে, তারপর সেখান থেকে পাইরুভেট থেকে ল্যাকটেট ফর্ম হয়, আবার পাইরুভেট থেকে অনেকগুলো জিনিস তৈরি হয়েছে, একটু আগে তোমরা দেখলাম এখান থেকে যে অ্যাসিটাল কোয়েটা ফর্ম হয় পাইরুভেট থেকে, সেই অ্যাসিটাল কোয়েটা আবার TCA সাইকেলের কাজে লাগে। TCA সাইকেল যখন তোমরা পড়বে তখন দেখবে। আর একটা জিনিস কি, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডটা দেখো কমন, ফ্যাটি অ্যাসিডটা এখানে সোর্সও আবার ফেট হবে। তারপর হচ্ছে কোলেস্টেরল, কোলেস্টেরল কিভাবে অ্যাসিটালকোয়ে থেকে আমরা কোলেস্টেরল পাই, এটা দেখার জন্য তোমাদের যখন কোলেস্টেরল সিনথেসিস করাবো তখন হচ্ছে তোমরা দেখবে যে কিভাবে হচ্ছে কোলেস্টেরল পাই, আর একই সাথে তোমরা কিটোন বডিটাও দেখবে, কোলেস্টেরল আর কিটোন বডি সিনথেসিস যখন তোমাদেরকে লিপিড মেটাবলিজম করাবো তখন তোমাদেরকে আবার রিভিউ করবো, এই যে সোর্স অ্যান্ড ফেট অফ অ্যাসিটালকোয়ে তখন তোমাদের এটা ক্লিয়ার হবে। অথবা তোমরা চাইলে আজকে আজকে দেখে নিতে পারো যে কোলেস্টেরল মেটাবলিজম যেটা আছে তোমাদের বইয়ে, বা কিটোন বডি সিনথেসিস, কোলেস্টেরল সিনথেসিস আর কিটোন বডি সিনথেসিস, ওখানে গেলে কিন্তু ক্লাস শেষে চেষ্টা করবো হচ্ছে একটা পরীক্ষা নেওয়ার, কত বলছি কিভাবে নিবো বা কিভাবে পড়াগুলো নিবো, তোমরা দিনের পড়া দিনে শেষ করবা, আজকের পড়া কিন্তু খুব বেশি না। তাহলে আবার আসি পাইরুভেট থেকে, আমি বারবার এটা বলতেছি কারণ এটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে পাইরুভেটের সোর্স কি, তাহলে প্রথমে বললাম যে প্রথমে বললাম কি, ফ্রম গ্লুকোজ বাই গ্লাইকোলাইসিস
নিউক্লিওটাইড পাথওয়ে এখান থেকে আমরা রাইবোজোম পাই তারপরে ফ্রম অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড থেকে পাই কিভাবে বাই ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে তারপর হচ্ছে গ্লিসারল থেকে আমরা পাই গ্লিসারল থেকে আমরা পাইরুভেট পাই বাই কিভাবে বাই বিটা অক্সিডেশন বিটা অক্সিডেশন তো তোমরা পড়বা ইয়াতে তোমাদের ফ্যাট বা বিটা অক্সিডেশন ফ্যাটি অ্যাসিড সিনথেসিস তোমাদের লিপিড মেটাবলিজম পড়বা ওগুলো পড়ার সময় তোমরা খেয়াল করে পড়বা যে কিভাবে পাইরুভেট থেকে সোর্সগুলো কিভাবে পাইরুভেট তৈরি করে তারপর হচ্ছে ফেট পাইরুভেট থেকে কি কি তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড বা ল্যাকটেট একটা বস্তু একটা হচ্ছে অ্যাসিডের কোয়ে এক্সেল কোয়ে কিভাবে তৈরি হয় বাই অক্সিডেশন তারপর অক্সালোএসিটিক অ্যাসিটিক অ্যাসিড বা অক্সালোএসিটি আর একটা হচ্ছে গ্লুকোজ বা গ্লুকোনিওজেনেসিস তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ একই সাথে পাইরুভেটের সোর্স আবার ফেট তারপর তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদা জানতে হবে যে এই যে পাইরুভেট থেকে ল্যাকটেট ল্যাকটিক অ্যাসিড কিভাবে কনভার্সন হয় এটা বুঝছো বারবার বলছি এটা বারবার বলতেছি যেন তোমরা বুঝছো তারপর কনভার্সন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে কিভাবে হয় অ্যাসিটাইল কোয়ে তো তৈরি হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাইরুভেট কি হয় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় এই অ্যাসিটাইল কোয়েটা কেন তৈরি হয় টিসিএ সাইকেলে অ্যাসিটাইল কোয়ে দরকার এর জন্য এই টিসিএ সাইকেলের জন্য যে অ্যাসিটাইল কোয়েটা দরকার সেটা পাইরুভেটের মাধ্যমে তৈরি হয় কিভাবে বাই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন মানে কি ডিকার্বক্সিলেশন মানে অক্সিজেনের প্রেজেন্সে একটা কার্বন চলে যাবে দিস রিঅ্যাকশন ইজ ক্যাটালাইজড বাই পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে এরকম আসে পিডি মানে পিডি পাইরুভেট ডিহাইড্রোজেনেস পিডিএইচ কমপ্লেক্স এভাবেও আসতে পারে আচ্ছা এই যে কনভার্সন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে হলো এখানে কি কি হতে পারে পাইরুভেট টি কি ডিকার্বক্সিলেট হতে পারে ইন দ্য প্রেজেন্স অফ থায়ামিন পাইরোফসফেট which in turn reacts with oxidized glycoamide আচ্ছা এগুলো হচ্ছে তোমাদের এক্সট্রা দখলে জানা লাগবে না এবার আসা কনভার্সন অফ পাইরুভেট টু গ্লুকোজ পাইরুভেট ইজ কনভার্টেড টু গ্লুকোজ বাই গ্লুকোনিওজেনেসিস এন এনজাইম যেটা নাম হচ্ছে পাইরুভেট ট্রান্সপোর্টেজ সেটা ইট কনভার্টস পাইরুভেট টু অক্সালোএসিটেট আরেকটা এনজাইম আছে এটা হচ্ছে ফসফোনাল পাইরুভেট কার্বক্সিলেজ যেটা কি করে ক্যাটালাইজ করে একটা রিঅ্যাকশন অফ অক্সালোএসিটেট টু ফসফোনাল পাইরুভেট তাহলে অক্সালোএসিটেট থেকে যেটা যখন ফসফোনাল পাইরুভেট হয় তোমাদেরকে যখন সোর্স আর ফেট অফ পাইরুভেট আর হচ্ছে অ্যাসিটাইল কোয়ে পড়বা তখন যেই যে স্টেপগুলোর নাম আসবে সেগুলো তোমরা মানে আবার হচ্ছে তোমার শেষে ইয়াগুলো দেখে নিবা স্টেপগুলো যেমন যখন আসবে যে কনভার্সন অফ পাইরুভেট টু গ্লুকোজ এই লাইনটা যখন পড়তেছো তখন তোমরা হচ্ছে গ্লাইকোলাইসিসের স্টেপস গুলো খুলবা খুলে দেখবা যে এখানে যে কথাগুলো আছে সেগুলো স্টেপস এর সাথে মিলাতে পারবা যে পাইরুভেট ইজ কনভার্টেড টু গ্লুকোজ বাই গ্লুকোনিওজেনেসিস গ্লুকোনিওজেনেসিসে পাইরুভেট গ্লুকোজে কনভার্ট হয় তারপর একটা এনজাইম আছে যেটার নাম পাইরুভেট কার্বক্সিলেজ যেটা পাইরুভেটকে প্রথমে অক্সালোএসিটেট তৈরি করে আরেকটা এনজাইম হচ্ছে ফসফোনাল পাইরুভেট কার্বক্সিলেজ যেটা কি করে কনভার্সন অফ অক্সালোএসিটেট টু ফসফোনাল পাইরুভেট তারপর সেই ফসফোনাল পাইরুভেটটা কনভার্ট হয়ে গ্লুকোজে বাই সিরিজ অফ রিঅ্যাকশন মানে কয়েকটা স্টেপস এর মাধ্যমে আমরা পাইরুভেট থেকে আবার গ্লুকোজ পাই আচ্ছা এখন যদি তোমাদের কেউ কোশ্চেন করে যে এই যে পাইরুভেট মেটাবলিজম হচ্ছে পাইরুভেট মেটাবলিজম যদি হ্যাম্পার্ড হয় তাহলে কি হবে ইনহিবিশন অফ পাইরুভেট মেটাবলিজম কি হবে এই যে পাইরুভেট থেকে ল্যাকটেট ল্যাকটেট থেকে আর পাইরুভেট কনভার্ট হতে পারবে না না হলে কি হবে এসিডোসিস হবে ল্যাকটিক এসিডোসিস হবে তাহলে ইনহিবিশন অফ পাইরুভেট মেটাবলিজম লিডস টু ল্যাকটিক এসিডোসিস যেমন কখন কখন হয় এই পাইরুভেট মেটাবলিজম হ্যাম্পার কখন হয় একটু আগে তোমাদেরকে বলছি যে থায়ামিন পাইরুফসফেট একটা স্টেপ রিঅ্যাকশনের একটা স্টেপ কে ক্যাটালাইজ করে তাহলে যদি থায়ামিনের ডেফিসিয়েন্সি হয় ডায়েটরি থায়ামিন ডেফিসিয়েন্সি অথবা হচ্ছে ইনহেরিটেড পাইরুভেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি থাকে মানে এনজাইম গুলোর যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমি তোমাদেরকে প্রতিদিন অনেক অল্প করে পড়াচ্ছি এবং এগুলো বারবার হচ্ছে একই জিনিস রিপিট করতেছে যেন তোমরা পড়ো এখন মানে নিজের পড়া নিজেকে পড়তে হবে নিজের সাথে নিজে অনেস্ট থেকে নিজে পড়তে হবে বারবার পড়বা তোমাদের যদি তোমার কোশ্চেন থাকে তোমার কোশ্চেনও করতে পারবা ক্লাস শেষে আজকে কি কি পড়ছি গ্লুকোনিওজেনেসিস একটু রিভিউ করি
প্রথমে বললাম গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিসটা কি? গ্লুকোনিওজেনেসিস করার সময় যে তোমরা বইটা উল্টায় দেখবা যে গ্লুকোনিওজেনেসিস এর অনেকগুলো স্টেপ, এই যে গ্লাইকোলাইসিস এর স্টেপস এর মতো জাস্ট উল্টায় দিবা তাহলে হবে। তারপরে হচ্ছে গ্লুকোনিওজেনেসিসের ডেফিনিশন জানতে হবে, ডেফিনিশন পরীক্ষায় আসে। ডেফিনিশন কি? ডেফিনিশন যদি মনে না থাকে শুরুতে হচ্ছে নামটা দেখে মনে করবা গ্লুকোনিওজেনেসিস মানে জেনেসিস বা জেনারেশন অফ বা সিনথেসিস অফ নিউ গ্লুকোজ, নতুন গ্লুকোজ তৈরি হওয়াকে গ্লুকোনিওজেনেসিস বলে। তারপরে কি করবা যেটার মেজর, এটা থেকে জানতে হবে যেটার মেজর সাবস্ট্রেট কোনটা। মেজর সাবস্ট্রেট হচ্ছে লেকটেট, পাইরুভেট, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, প্রোপায়োনেট এন্ড গ্লিসারল। তোমাদের প্রোপায়োনেট গ্লিসারল এগুলো মনে না রাখলেও হবে, লেকটেট, পাইরুভেট, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড এই দুই তিনটা, মানে প্রথম দুই তিনটা অবশ্যই পারা লাগবে, সাবস্ট্রেট নয় যেটা দিয়ে শুরু হয়। তারপর স্টেপ, স্টেপসটা তোমরা দেখো, প্রথমে যদি গ্লাইকোলাইসিসে আমরা এভাবে গিয়েছিলাম গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, 1,6 ডিসফসফেট। তারপর হচ্ছে এই স্টেপসটা দেখো, এটা পুরো হচ্ছে ওইটার উল্টাটা, একটু চেঞ্জ আছে কিন্তু মিলায় পড়বা যে কোন জায়গাগুলোতে চেঞ্জ। আর এই যে এই ইয়াটা কোথায় হয়, মাইটোকন্ড্রিয়াতে হয় এই রিঅ্যাকশনটা। আর কোন অর্গানে হয় গ্লুকোনিওজেনেসিস? মেইনলি লিভারে, আর ইন সাম কেসেস মানে কিডনিতে হয়, কিডনির ম্যাট্রিক্সে আর কর্টেক্সে। তারপর হচ্ছে স্টেপস গুলো বললে, এনজাইম গুলো তোমরা আগেই পড়ছো, এটা পড়াটা সহজ হয়ে গেল। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট জানতে হবে, এটা আমরা গ্লুকোনিওজেনেসিস দরকারটা কি, দরকারটা জানতে হবে যেন আমরা যখন হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হওয়া যেন না হয়, এটা প্রিভেন্ট করার জন্য গ্লুকোনিওজেনেসিসটা দরকার। হাইপোগ্লাইসেমিয়া হলে কি হবে, ব্রেন ডিসফাংশন তৈরি হবে। ব্রেন ডিসফাংশন তৈরি হলে কি হবে, গ্লুকোজ ব্রেনে গ্লুকোজ সাপ্লাই না পেলে কি হবে, ব্রেন ডেথ হবে, আলটিমেটলি কোমা কোমা হবে, কোমা হয়ে ডেথ হবে। এই জন্য গ্লুকোনিওজেনেসিস এর দরকার। তোমাদের সাইকেল হিসেবে কিন্তু সব সাইকেল ইম্পর্টেন্ট না, তোমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমে কোনটা থেকে কোন কোন প্রশ্ন আসবে এগুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে। যেমন সবগুলো স্টেপস কিন্তু পরীক্ষায় লিখতে হয় না, কিছু কিছু স্টেপস পরীক্ষার জন্য রিটেন এর জন্য ইম্পর্টেন্ট, আবার কোন কোন রিয়াকশনের এনজাইম গুলো ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে কোন কোন রিয়াকশনের কোনটা হচ্ছে তোমার রেট লিমিটিং স্টেপ এগুলো ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে কোনগুলো ইনহিবিটর কি, কোনটার ইম্পর্টেন্স কি, কোনখান থেকে এসিটাইল কোয়ে তৈরি হয়, কোনখান থেকে পাইরুভেটের সোর্স ফেজ কি, কোন কোন সাইকেল থেকে কিসের কিসের মাধ্যমে আসছে এগুলো তোমাদেরকে জানতে হবে। তোমরা যখন টিসিএস সাইকেল পড়বা তখন সোর্স আর ফেজ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। পলিসাইকেল তো বললাম যে এক্সারসাইজ এর সময় কি হবে, মাসেলে অ্যানারোবিক কন্ডিশন তৈরি হবে, তখন হচ্ছে ল্যাকটেট তৈরি হবে গ্লুকোজ থেকে, গ্লুকোজ থেকে সেই ল্যাকটেটটা ব্লাডের মাধ্যমে লিভার সেলে যাবে, লিভার সেলে ল্যাকটেটটা বিভিন্ন সিরিজ অফ স্টেপস এর মাধ্যমে আবার গ্লুকোজ যে কনভার্ট হবে সেই গ্লুকোজটা আবার মাসেল অ্যাক্টিভেশনের জন্য এই যে মাসেলে আসবে। এই যে সাইক্লিক সাইকেল টাইপ হচ্ছে পলিসাইকেল। তাহলে তাহলে পলিসাইকেলটা কি, পলিসাইকেলটা হচ্ছে আমরা গ্লুকোনিওজেনেসিস এ অনেকগুলা দেখো অনেকগুলা সাবস্ট্রেট পড়ছে, একটা হচ্ছে ল্যাকটেট, পাইরুভেট, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, প্রোপায়োনেট, গ্লিসারল। এই ল্যাকটেট থেকে যখন গ্লুকোনিওজেনেসিস হবে তখন আমরা ওই স্টেপসটাকে হচ্ছে পলিসাইকেল হিসেবে বলবো। তাহলে পলিসাইকেলের ইম্পর্টেন্স কি, এটা পরীক্ষায় আসে। পলিসাইকেলটা শর্টকাটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। শর্টকাটে তোমরা আগে কোশ্চেনগুলো যদি দেখো শর্টকাটে প্রতিবার প্রসে তোমাদের পরে সেকেন্ডটা থাকে, এটা ল্যাকটিক অ্যাসিডোসিস প্রিভেন্ট করে মাসেলে আন্ডার অ্যানারোবিক কন্ডিশন। এটা কিছু এটিপি তৈরি করে, যে এটিপি গুলো এনার্জি সোর্স হিসেবে কাজ করে ডিউরিং মাসেল অ্যাক্টিভিটি। তারপর সোর্স এন্ড ফেট অফ পাইরুভেট এন্ড অ্যাসিটাইল কোয়ে, এই দুইটা কোশ্চেন তোমরা যেমন বুঝে পড়বে এরকম প্রশ্ন করতে হবে, বলার সাথে সাথে যারা দুটো অ্যান্সার করতে পারে। আচ্ছা অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে যে বলতেছি, হোয়াট ইজ অ্যাসিটাইল কোয়ে? অ্যাসিটাইল কোয়ে হচ্ছে ইট ইজ টু কার্বন কম্পাউন্ড প্রোডিউসড ওয়েন কোএনজাইম এ রিঅ্যাক্টস উইথ অ্যাসিটিক অ্যাসিড, মানে অ্যাসিটিক অ্যাসিডের সাথে যখন কোএনজাইম এ রিঅ্যাক্ট করে তখন দুইটা কার্বন কম্পাউন্ড প্রোডিউসড হয়, ওটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এটা কেমিক্যাল ফর্ম জানা লাগবে না, শুধু জানো যে ডেফিনেশনটা কি।
acetyl CoA definition and SL, what is acetyl CoA, what is SL CoA, the definition jana lage. Acetyl CoA to shunle, but SL CoA active form of fatty acid is called SL CoA. Fatty acid take jokhon amra SL CoA synthesis er madhye active form banabo, tokhon active form na hocche SL CoA. Mane SL CoA er kichui na, none other than it is active form of fatty acid, SL CoA. And acetyl CoA jokhon ki thakbe, acetyl CoA is two carbon compound produced when coenzyme A reacts with acetic acid. Ei duta definition ashe porikha tapo to source and fate porla tumra eta sorry the pyruvate source and fate ke porla source ki from carbohydrate metabolism theke glycolysis er madhye acetyl CoA pai tapo beta oxidation of fatty acid theke pai tapo amino acid theke transamination er madhye pai tapo ketone body theke pai acetyl CoA থেকে কি কি পাবো আমরা এগুলো একটু বলুন সোর্স আর acetyl CoA থেকে কি কি পাবো acetyl CoA তো TCS একলে অক্সিডাইজড হয় অক্সিডাইজড হয় কার্বন ডাই অক্সাইড ওয়াটার আর এই প্রোডিউস করে তারপর acetyl CoA টা ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করতে হেল্প করে তোমরা যখন বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড দেখবা তখন শুরুর স্টেপসে দেখবা acetyl CoA আছে মানে acetyl CoA দিয়ে এই ফ্যাটি অ্যাসিড সিনথেসিসটা শুরু হয় সিনথেসিস অফ কোলেস্টেরল সিনথেসিস অফ স্টেরয়েড সিনথেসিস অফ কিটোন বডিজ সিনথেসিস অফ অ্যাসিটাইল কোলিন এগুলো কি এগুলো হচ্ছে ফেজ যেগুলো নাম বললাম এগুলো স্টেপস কি আর যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝবে যে এগুলো অ্যাসিটাইল কোয়ে কাজে লাগছে খুব বেশি পড়া নাই পড়া অল্প কিন্তু পড়াটা মজা এবং ইম্পর্টেন্ট তোমরা মানে 5 স্টার 6 স্টার দিয়ে পড়বে সোর্স এন্ড ফেজ অফ পাইরুভেট এন্ড অ্যাসিটাইল কোয়ে আচ্ছা what is pyruvate dehydrogenase complex খুব বেশি জানা লাগবে না পাইরুভেট dehydrogenase কমপ্লেক্সের মধ্যে তোমরা হচ্ছে এনজাইম আর কোএনজাইম গুলো মনে রাখবে পাইরুভেট dehydrogenase কমপ্লেক্সটা কি এটা হচ্ছে পাইরুভেট থেকে যখন অ্যাসিটাইল কোয়ে আমরা তৈরি করি তখন যে এনজাইমটা এই রিঅ্যাকশনটাকে ক্যাটালাইজ করে সেটা নাম হচ্ছে পাইরুভেট dehydrogenase কমপ্লেক্স এই কমপ্লেক্স মানে কি নাম কমপ্লেক্স কেন কারণ এখানে শুধু একটা এনজাইম না এখানে অনেকগুলো এনজাইম একসাথে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তে কনভার্ট করে তাহলে এনজাইমগুলো কি কি পাইরুভেট পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্সে একটা হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজেনেস একটা হচ্ছে ডাইহাইড্রোলাইপোল ট্রান্স অ্যাসিটাইলেজ আরেকটা হচ্ছে ডাইহাইড্রোলাইপোল ডিহাইড্রোজেনেস এগুলো তো তোমাদের বইয়ে আছে তাহলে কি পাইরুভেট ডিহাইড্রোজেনেসের এনজাইমগুলো কি পাইরুভেট ডিহাইড্রোজেনেস ডাইহাইড্রোলাইপোল ট্রান্স অ্যাসিটাইলেজ অ্যানাদার ওয়ান ইজ ডাইহাইড্রোলাইপোল ডিহাইড্রোজেনেস এই দিস থ্রি এনজাইমস আর enzymes of pyruvate dehydrogenase complex which converts pyruvate into acetyl CoA and coenzyme gula ki ki e pyruvate dehydrogenase complex e coenzyme ki thiamine pyrophosphate ekটু আগে তোমাদেরকে বলছি thiamine deficiency হলে কি হবে pyruvate metabolism যেটা হ্যাম্পার হবে pyruvate metabolism হ্যাম্পার হলে কি হবে ওই pyruvate থেকে ওই যে lactate থেকে আবার pyruvate এ কনভার্ট হয় ওইটা হ্যাম্পার হবে পরিসাইকেলে পরিসাইকেল হ্যাম্পার হলে কি হবে ল্যাকটিক ল্যাকটেট জমতে জমতে ল্যাকটিক অ্যাসিডোসিস ক্রিয়েট হবে তোমরা একটার সাথে একটার কোরিলেট করে পড়ো আচ্ছা কি 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 বলছিলাম কোএনজাইমস অফ পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স একটা হচ্ছে থায়ামিন পাইরুফসফেট তারপর হচ্ছে লাইপোয়িক অ্যাসিড কোএনজাইম এ এনএডি প্লাস আর একটা হচ্ছে এসএটি এগুলো হচ্ছে কোএনজাইমস অফ পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স তাহলে পাইরুভেট এন্ড পাইরুভিক অ্যাসিড একই কথা পাইরুভেট এন্ড পাইরুভিক অ্যাসিড একই কথা তাহলে পাইরুভেট কি পাইরুভেট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস আন্ডার অ্যারোবিক কন্ডিশন তো সবাই জানো সোর্স তো পড়লা ফেট পড়লা সোর্স আর ফেট পড়ার সময় অবশ্যই সাইকেলগুলোর সাথে মিলায় মিলায় দেখবা তাহলে চোখ চোখ চোখের মধ্যে স্কিন ক্লাসটা এখানে শেষ করতেছি যখন তোমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম পুরোটা শেষ হবে তখন তোমাদের হচ্ছে আইটেম নেওয়া হবে তোমরা প্রতিদিনের পর প্রতিদিন শেষ করতে থাকো একদিনে শেষ করতে গেলে পারবা না কারণ এটা সবচেয়ে বড় আইটেম এটা সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে বড় আইটেম একদিনে শেষ করা সম্ভব না আজকে যেগুলো পড়াইছি ইম্পর্টেন্স অফ পলিসাইকেল তোমাদের বইয়ে আছে দেখো খুব সুন্দর করে যেটা যেটা পড়াইছি তারপর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস নিয়ে অনেক কথা লেখা আছে তোমাদের গত ক্লাসে বলছি যে কোনো পাথওয়ে পড়ার সময় যে প্রথমে ডেফিনিশন জানবা তারপর হচ্ছে আরেকটা নাম কি গ্লুকোনিওজেনেসিস কি কিন্তু নিউ গ্লুকোনিওজেনেসিস ও বলা যায় সাবস্ট্রেট কি প্রোডাক্ট কি প্রোডাক্ট তো জানবা যে গ্লুকোনিওজেনেসিস মানে গ্লুকোজ তৈরি হবে সাইট কি 90% লিভারে হয় কিছু কিছু ক্ষেত্রে কিডনিতে হয় কম্পার্টমেন্ট কোনটা মেইনলি সাইটোপ্লাজমে বা সাইটোসল আর পার্ট কি হচ্ছে মাইটোকন্ড্রিয়া
কয়টা এটিপি তৈরি হয়? ছয়টা এটিপি দরকার হয়। আর এই যে এটিপিটা আসে কোথেকে আসে? তোমরা যখন সামনে পড়বা লিপিডের মেটাবলিজম, অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড অথবা বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, ওখান থেকে হচ্ছে যে এটিপিটা আছে সেই এটিপিটা গ্লুকোনিওজেনেসিসে কাজে লাগে, একটা আলফার সাথে ইন্টারমিডিয়েট। তারপর স্টেপস গুলো দেখবা যে অনেকটা গ্লাইকোলাইসিসের স্টেপস এর অপোজিট। তারপর হচ্ছে তোমাদেরকে একটা প্রশ্ন করতে পারি আমি যে কন্ডিশন গুলো কি কি যখন গ্লুকোনিওজেনেসিস হয়। এই যে একটা তো জানো তোমার ফাস্টিং এ, ডিউরিং ফাস্টিং অথবা প্রোলং স্টারভেশন গ্লুকোনিওজেনেসিস মানে নতুন গ্লুকোজ তৈরি হওয়ার দরকার হয় শরীরের ভিতরে, মানে এটা বাহির থেকে সাপ্লাই দেয় না, এটা শরীরের ভিতরে নন কার্বোহাইড্রেট কম্পাউন্ড থেকে তৈরি হয়। কখন? যখন আমরা ফাস্টিং স্টেজে বা প্রোলং স্টারভেশনে থাকি অথবা যখন আমরা কার্বোহাইড্রেট ইনটেকটা কমাই দিই বা আমাদের যখন স্ট্রেসফুল কন্ডিশন থাকে তখন। আরেকটা কোয়েশ্চেন কি বলছিলাম, কোরি সাইকেল করার সময় যে সরি গ্লুকোনোজেনেসিস করানোর সময় যে গ্লুকোনোজেনেসিসটা স্কেলেটাল মাসলে হবে না, কেন হবে না? কারণ স্কেলেটাল মাসলে গ্লুকোজ 6 ফসফেট এনজাইম অ্যাবসেন্ট থাকে, এই জন্য স্কেলেটাল মাসলে গ্লুকোনোজেনেসিস হবে না। তারপরে কি এটা সাবস্ট্রেট অ্যাসিটাল কোয়ে কেন একটা সাবস্ট্রেট না, কারণ হচ্ছে কনভার্সন অফ অ্যাসিটাল কোয়ে টু পাইরুভেট ইজ নট পসিবল। পাইরুভেট থেকে অ্যাসিটাল কোয়ে হবে কিন্তু অ্যাসিটাল কোয়ে থেকে পাইরুভেট কনভার্ট হবে না, কারণ হচ্ছে এটা ইরিভার্সিবল একটা রিঅ্যাকশন। আচ্ছা আর এটার ইম্পর্টেন্সটা কি? গ্লুকোনিওজেনেসিস মেইন ইম্পর্টেন্সটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার সময় গ্লুকোজ লেভেলটা মেনটেন করতে হেল্প করে। এগুলোই হচ্ছে বেসিক কথা, এগুলো মনে করবা ভালো করে, খুব বেশি পড়ানো হয়নি আজকে।